ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একদিন বোন জানতে চাইছেন, 12 রাকাত সুন্নত নামাজের ফজিলত হিসেবে জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে, এই ঘর কি যেদিন যেদিন 12 রাকাত পড়ব সেদিন এর জন্য দেওয়া হবে, নাকি পুরো জীবনের আমল হিসেবে বিবেচনা করে দেওয়া হবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ মা বাদ। জি সম্মানিত বোন, তিরমিজি এবং সাহিউল জামেতে একটি হাদিস এসেছে, হাদিসটি হলো এই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলা থিনতাই আশরাত রাকাআতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি দিন ও রাতে 12 রাকাত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হয়। তো 12 রাকাত কীভাবে সেটাও এই হাদিসের মধ্যে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আর বাআন কাবলা জোহরে, 4 রাকাত হচ্ছে জোহরের ফরজ নামাজের পূর্বে। ওয়ারাকাতাইনি বাদাহা, জোহরের ফরজ নামাজ সমাধা করার পর 2 রাকাত। ওয়ারাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের ফরজ নামাজ সমাধা করার পর 2 রাকাত। ওয়ারাকাতাইনি বাদাল ইশা, এবং এশার ফরজ নামাজ পড়ার পর 2 রাকাত। ওয়ারাকাতাইনি কাবলা সালাতিল ফজর, ফজরের ফরজ সালাত আদায় করার পূর্বে 2 রাকাত। এই হচ্ছে মোট 12 রাকাত। তো যে ব্যক্তি এই 12 রাকাত দিন ও রাত্রের সুন্নাত আদায় করবে, একে সুন্নাতে মুয়াক্কাদা বলা হয়, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। এই হলো স্পষ্ট হাদিস। তাই আমাদের উচিত এবং কর্তব্য হলো যে ফরজ নামাজ সময় মতো আদায় করা নিয়মিত, এবং তার সাথে সাথে এই সুন্নতে মুয়াক্কাদার প্রতি অবহেলা না করে নিয়মিত আদায় করা উচিত, নিয়মিত আদায় করা উচিত, বিনা ওজরে বিনা কারণে সুন্নতে মুয়াক্কাদা ত্যাগ করা ঠিক না। তো এই হলো হাদিস। তো আল্লাহ রাব্বুল আলামিন কাছে কোনো জিনিসের অভাব নাই। হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে যে যে ব্যক্তি 12 রাকাত নিয়মিতভাবে সুন্নত আদায় করবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে কি করবেন, একটি ঘর নির্মাণ করবেন। তো তাই সুন্নাত, এই সুন্নাতকে দুভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হলো নামাজের পূর্বে, দ্বিতীয় হচ্ছে নামাজের পর। তাই আমাদের উচিত যে এই 12 রাকাত আমাদের নিয়মিত সুন্নাত ফরজ নামাজের আগে এবং পরে যে যে সুন্নাত যে কয় কয় রাকাতের কথা উল্লেখ করা হলো, এই কয় রাকাত নিয়মিত আদায় করার চেষ্টা করা উচিত। তো বিশেষ প্রয়োজনে যদি ছুটে যায় তাহলে সেটা, অনেক ওলামায়ে কেরাম বলেন যে প্রয়োজনে অন্য সময়ে সেটা কাজা আদায় করা যেতে পারে, কোনো সমস্যা নাই। তবে বিনা কারণে বিনা অজুহাতে ফরজ নামাজের সাথে সাথে যে সুন্নতে মুয়াক্কাদা রয়েছে ফরজ নামাজের পূর্বে এবং পরে, সেই সুন্নতের প্রতি গুরুত্ব দেওয়া উচিত এবং নিয়মিত আদায় করা উচিত। বাকি থাকলো যে পুরো জীবনের আমল হিসাবে বিবেচনা করে দেওয়া হবে, এ ব্যাপারে হাদিসে কোনো উল্লেখ নাই। হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে যে ব্যক্তি দিন ও রাত্রে 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে তার জন্য এই ফজিলত রয়েছে, তার জন্য এই ফজিলত রয়েছে। তাই আমাদের উচিত যে ফরজ নামাজের সাথে সাথে এই সুন্নত ত্যাগ না করা, বিনা প্রয়োজনে বিনা অজুহাতে বিনা কারণে এই সুন্নাত ত্যাগ করা চাই না, বরং আদায় করা উচিত। যদি কারো কিবা প্রয়োজনে কিবা কাজের চাপে যদি ওই সময় আদায় করে না থাকে যে সময় আদায় করার ছিল, সেটা পরবর্তীতে কাজা আদায় করতে পারে। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।